উপসংহার। এক, অনেক যুগ আগে থেকেই মুসলিমদের কেউ কেউ বুঝতে শুরু করেছে যে পুরো মুসলিম বিশ্ব রাজনৈতিকভাবে এবং মনস্তাত্ত্বিকভাবে পাশ্চাত্য সভ্যতার দাসত্ব বরণ করে নিয়েছে। মুসলিমদের অধিকাংশই পাশ্চাত্যের স্রোতে গা বাসিয়ে দিয়েছে। মুসলিমদের প্রতিটি ঘর এবং ঘরনাই ফিতনাতুল মাগরিব বা পশ্চিমা ফিতনায় আক্রান্ত। যারা এর ভয়াবহতা বুঝতে পেরেছে এবং বাহ্যিকভাবে এই ফিতনা থেকে মুক্তির চেষ্টা করেছে, তাদের অনেকেই একে সঠিকভাবে বুঝতে ভুল করে ফেলেছে, ফলে এই ফিতনার মোকাবিলা করতে ব্যর্থ হচ্ছে। কেউ কেউ ভুল পন্থা অবলম্বন করছে, এজন্যই দেখা যায় পাশ্চাত্যের বিরুদ্ধে কলমধারী ব্যক্তিটি নিজেই পাশ্চাত্যের প্রোপাগান্ডা ও চিন্তাধারায় আক্রান্ত। দুঃখজনক হলেও সত্য যে পাশ্চাত্যের মোকাবিলায় লিখিত বহু প্রবন্ধ নিবন্ধন ও গ্রন্থে পাশ্চাত্য চিন্তাধারণার ছাপ পাওয়া যায়, কারণ সেগুলো লেখার সময় পাশ্চাত্যের প্রতিষ্ঠিত থিওরিগুলো ফলো করা হয়। পাশ্চাত্যকে মোকাবিলা করার পূর্ব শর্ত হল গভীর থেকে পাশ্চাত্যকে চেনা। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইসলামের বন্ধন একটি একটি করে তখনই ছুটতে থাকবে যখন ইসলামের মাঝে এমন লোকেদের আবির্ভাব ঘটবে যারা জাহিলিয়াতকে চিনবে না। মাজমাও ফাতোয়া আলী ইবনি তাইমিয়া, দশম খণ্ড, 301 পৃষ্ঠা। কারণ বান্দা যখন জাহিলিয়াত ও তার হুকুম সম্পর্কে না জানবে, তার সামনে অপরাধীদের পথ স্পষ্ট থাকবে না। আশঙ্কা আছে যে তাদের পথই মুমিনদের পথ মনে করবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনীত শরীয়তের পরিপন্থী সবকিছুই জাহিলিয়াতের অন্তর্ভুক্ত। জাহিলিয়াত সম্পর্কে জ্ঞান না থাকার কারণে বর্তমান উম্মাহ ইলম, আমল ও ঈমানের ক্ষেত্রে মুমিনদের পথ মনে করে কাফের ও অপরাধীদের পথ ধরে চলেছে। এর প্রতি অন্যদের আহ্বান করছে, বিরোধিতাকারীদের প্রত্যাখ্যান করছে এবং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাব্যস্ত করা হারামকে হালাল এবং হালালকে হারাম হিসেবে গ্রহণ করছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমরা তার শত্রুদের ব্যাপারে জেনে তাদের থেকে দূরে থাকি এবং তাদের প্রতি শত্রুতা পোষণ করি, আর তার বন্ধুদের ব্যাপারে জেনে তাদের ভালোবাসি ও তাদের পথে অনুসরণ করি। ওমর রাদিয়াল্লাহু আনহুর এই উক্তির আলোচনা করতে গিয়ে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ মানুষদের চার ভাগে ভাগ করেন। এক, যারা ঈমান ও কুফর উভয় ভালোভাবে চেনে এবং তাদের কার্যক্রম সম্পর্কে অবগত, পৃথিবীতে এরাই সবচেয়ে জ্ঞানী। দুই, যারা শুধু ঈমান চেনে কিন্তু কুফরের ব্যাপারে অবগত নয়, তবে তারা ঈমানের পথের বাইরে সব কিছু প্রত্যাখ্যান করে, এরাও কুফর থেকে নিরাপদ থাকতে সক্ষম। তিন, যারা বিস্তারিতভাবে কুফরকে জানে কিন্তু ঈমানকে জানে ভাষাভাষা অবস্থান থেকে, তারাও পরিপূর্ণ নিরাপদ নয়। চার, যারা ঈমান ও কুফর কোনো পথই ভালোভাবে চেনে না, এরাই সবচেয়ে ভয়ঙ্কর অবস্থানে রয়েছে। বর্তমান মুসলিমদের অবস্থা চতুর্থ শ্রেণীর মতো। একদিকে তারা ইসলামের বিশুদ্ধ ও সঠিক অবস্থান সম্পর্কে অজ্ঞ হয়ে বসে আছে, কিংবা সেই অবস্থানকে জেনেও প্রত্যাখ্যান করছে নানা অজুহাতে। অপরদিকে পাশ্চাত্য জাহিলিয়াত সম্পর্কে তারা একেবারেই বেখবর। এজন্যে পাশ্চাত্যকে মোকাবেলা করার প্রথম ধাপই আমাদের করণীয় হল নিজেদের দিন সম্পর্কে বিশুদ্ধ জ্ঞান অর্জন করা, ইসলামী সভ্যতাকে সঠিক অবস্থান থেকে চেনা, একই সাথে পাশ্চাত্য সভ্যতাকে ভালোভাবে বোঝা, এর প্রভাব এবং গভীরতা অনুভব করা, মুসলিম সমাজের ভেতর দিনের প্রকৃত ইলম ও আপোষহীন দাওয়া ছড়িয়ে দেয়া, যে ইলম ও দাওয়া হবে পাশ্চাত্যের ছাপমুক্ত। মডারেশন ও রিভার্সনালিজম মুক্ত ইলম এবং দাওয়াই উম্মাহকে আবার বিজয়ের জন্য প্রস্তুত করতে সক্ষম। ইসলামাইজেশনের ধাঁচে সাজানো ইলম ও দাওয়া আমাদের আরও দুর্বল করবে, আমাদের বন্দী করবে পাশ্চাত্যের শেকলে। মুজাদ্দিদে আলফে সানি রাহিমহুল্লাহের আপোষহীন দাওয়াই পারে একবিংশ শতাব্দীর জাহিলিয়াতকে আঘাত হানতে। শায়খ আহমদ সেরসিন্দ রাহিমহুল্লাহ 1563 থেকে 1624 সাল পর্যন্ত ছিলেন। তার যুগে বাদশাহ আকবর ছিল ভারতবর্ষের শাসক। আকবর দিনে এলাহি নামে এক নতুন ধর্ম প্রবর্তন করেছিল। শায়খ সেরসিন্দ রাহিমহুল্লাহ অত্যন্ত আপোষহীনভাবে দিনে এলাহির বিরুদ্ধে দাওয়াতি কার্যক্রম চালিয়েছিলেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অধিকারী ব্যক্তিদের কাছেও তিনি দিনের এলাহির বিভ্রান্তি এবং ইসলামের শাশ্বত অবস্থান নির্ভয়ে তুলে ধরেছেন কোনো প্রকার আপোষ এবং বিকৃতি ছাড়াই। আকবরের দিনে এলাহির বিরুদ্ধে অবস্থান নেওয়ার ফলে তাকে কারাবরণও করতে হয়েছে। এছাড়াও তখনকার সময়ে ভারতবর্ষের মুসলিমদের অবস্থা নানামুখী ফিতনার কারণে সংকটময় ছিল।
শায়েখ শারসিন্দ মুসলিম সমাজকে সালফে সালেহিনের আদর্শের উপর নিয়ে আসতে নানামুখী তৎপরতা চালিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শায়েখকে সফলতাও দান করেছেন। এই জন্যে তাকে মুজাদ্দিদে আলফে সানি তথা দ্বিতীয় সহস্রাব্দের সংস্কারক বলা হয়। তেহরিকে দেওবন্দ শায়েখ আবুল ফাত্তাহ মোহাম্মদ ইয়াহিয়া রাহিমুল্লাহ। স্বচ্ছতা, সততা ও আমানতধারীর সঙ্গে আপোষহীনভাবে হৃদয় গ্রাহ্য করে ইসলামের মৌলিক আদর্শ তুলে ধরা এবং প্রচার করার মাধ্যমে বুদ্ধিবৃত্তিকভাবে আমরা পাশ্চাত্যের মোকাবিলা করতে পারি। দুই, নিশ্চিতভাবেই আমরা ফিতনার যুগে বসবাস করছি, আর ফিতনার সময় আমাদের করণীয় কি এবং কিভাবে ফিতনার মোকাবিলা করব বিষয়টি এক হাদিসে খুব তাৎপর্যপূর্ণ বর্ণিত হয়েছে। ফিতনার জামানায় মুসলমানদের জন্য সামগ্রিক এবং সংক্ষিপ্ত দিক নির্দেশনা হল এই হাদিস। ফিতনার যুগের দুই ধরনের ব্যক্তিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম বলেছেন। ক, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে ঘোড়ার লাগাম ধরে সর্বদা প্রস্তুত থাকে, যখনই শত্রুর উপস্থিতি বা শক্তির দিকে ধাবমান হওয়ার আহ্বান শুনতে পায় তখন সে ঘোড়ার পিঠে চড়ে দ্রুত বের হয়ে পড়ে এবং যথাস্থানে পৌঁছে শত্রুদের নিধন করে গাজী হয়ে ফিরে আসে কিংবা শহীদের মর্যাদা লাভ করে। খ, যেই ব্যক্তি তার মেষপাল নিয়ে কোনো পাহাড় বা নির্জন উপত্যকায় বাস করে, যথারীতি সালাত কায়েম করে, জাকাত পরিশোধ করে এবং আমৃত্যু তার প্রভুর ইবাদতে লিপ্ত থাকে। সহি মুসলিম 1004, ইবনে মাজহা 3977। উল্লেখিত হাদিসে সুস্পষ্টভাবেই বর্তমান সময়ে আমাদের করণীয় সম্পর্কে বলে দেওয়া হয়েছে। ফিতনা জামানায় করণীয় সংক্রান্ত হাদিসগুলোর ব্যাপারে মুহাদ্দিসগণের বক্তব্যের সারমর্ম হল, এই সময়ে মুসলিমদের জন্য সবচেয়ে নিরাপদ হল দিনই কাজে মশগুল থাকা, বিশেষত আল্লাহর শত্রুদের বিরুদ্ধে জিহাদের কাজে সময় ব্যয় করা। নির্জন বাস থেকেও এটা উত্তম এবং নিরাপদ। আর যদি দাওয়াহ এবং জিহাদে লিপ্ত থাকতে না পারা যায় তাহলে খারাপ সঙ্গ, পরিবেশ এবং মাধ্যম ত্যাগ করে চলা, সৎ মানুষ এবং পবিত্র স্থানের সঙ্গ গ্রহণ করা, এর বাইরের সময়টুকু দিন ও ইবাদতের চিন্তা ভাবনায় নির্জনতা অবলম্বন করা। ফিতনার সময় নির্জন বাসের অর্থ এটাই। মোল্লা আলী কারী রাহিমহুল্লাহ বলেন, মধ্যমপন্থা হল সাধারণ মানুষ থেকে নির্জনতা অবলম্বন করা আর সৎ লোকেদের সঙ্গ দেয়া। মিরকাতুল মাফাতিহ 4খণ্ড 743। বর্তমান বাস্তবতায় এটাই নির্জনতার অর্থ। তাছাড়া ইসলামের আমর নাহির, সৎকাজের আদেশ করা, অসৎ কাজে বারণ করা, এর মতো অনেক বিধান আছে সমাজ ঘনিষ্ঠ। যদি হাদিসের অর্থ সমাজ থেকে বের হয়ে যাওয়া বোঝায় তাহলে ইসলামের সামগ্রিক রূপরেখার সাথে সাংঘর্ষিক দেখা যায়। মূলত বাতিল সুফিজমের নানান বিদআতি এবং শিরকি বিশ্বাসের পাশাপাশি জগৎ বিচ্ছিন্নতার বিশ্বাস ইসলামের অনেক ক্ষতি করেছে। তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্ধকার রাতের মতো ফিতনা আসার আগেই তোমরা নেক আমলের প্রতি অগ্রসর হও। সেই সময় সকালে একজন মুমিন হলে বিকালে কাফির হয়ে যাবে, বিকালে মুমিন হলে সকালে কাফির হয়ে যাবে। মানুষ দুনিয়ার তুচ্ছ সামগ্রীর বিনিময়ে তার দিন বিক্রি করে ফেলবে। সহি মুসলিম 118। এই হাদিসে যে ফিতনার দিকে ইঙ্গিত করা হয়েছে তা হল ইরতিদাদের ফিতনা। ইরতিদাদ মানে হল কারো দিনে ইসলাম থেকে বেরিয়ে যাওয়া। যখন তখন মানুষের কাফর হয়ে যাওয়া দ্বারা এখানে আধিক্য বোঝানো হয়েছে। যেদিন আমি হাদিসটি প্রথম শুনি সেই দিন থেকেই এর বাস্তবতা নিয়ে খুব চিন্তিত ছিলাম। এটা কিভাবে সম্ভব হতে পারে, এই ভাবনা আমাকে আহত করত। বর্তমান পাশ্চাত্য সভ্যতার বাস্তবতা আমার সামনে হাদিসের বাস্তবতা স্পষ্ট করে দিয়েছে। মাওলানা আবুল হাসান আলী নদভী রহিমুল্লাহ যখন পাশ্চাত্য সভ্যতাকে শতাব্দীর বৃহত্তর এবং ভয়াবহ ইরতিদাদি ফিতনা হিসেবে আখ্যায়িত করেছেন তখন বিষয়টি বোঝা আমাদের জন্য আরও সহজ হয়ে যায়। ভূমিকা, নতুন তুফান ও প্রতিরোধ। আপনারা এই সিরিজটি আমাদের ইসলামিক অডিও বুকে খুঁজে পাবেন। ইতিহাসের প্রথম ইরতিদাদের ফিতনার সময়ে উম্মতের আবু বকরের ভূমিকা কী ছিল তা আমরা জানি। এই ইরতিদাদকে তিনি শক্ত হাতে দমন করেছিলেন কিতালের মাধ্যমে। ইরতিদাদের ফিতনা মোকাবিলার ব্যাপারে পবিত্র কুরআনে খুব চমৎকার একটি আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের মধ্যে কেউ দিন থেকে ফিরে গেলে তথা ইরতিদাদ করলে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক সম্প্রদায় আনবেন যাদের তিনি ভালোবাসেন এবং যারা তাকে ভালোবাসে, যারা মুমিনদের প্রতি কোমল এবং কাফিরদের প্রতি কঠোর, যারা আল্লাহর পথে জিহাদ করবে এবং কোনো নিন্দুকের নিন্দার ভয় করবে না। এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি দান করেন এবং আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। সূরা মাইদা
আয়াত 54-55। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনু তাইমিয়া রাহিমহুল্লাহ বলেন, যখনই ইসলাম থেকে কোনো দল মুরতাদ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর কিছু মানুষকে সামনে নিয়ে আসবেন যাদেরকে তিনি ভালোবাসবেন, যারা তার জন্য জিহাদ করবে। কিয়ামত পর্যন্ত এই মানুষগুলোই হবে আত-তাইফাতুল মানসুরা, আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্যপ্রাপ্ত দল। আল ফাতোয়া 18 খণ্ড 300 পৃষ্ঠা। উক্ত আয়াতে 6টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। 1. আল্লাহর ভালোবাসা পাওয়া। 2. আল্লাহকে ভালোবাসা। 3. মুমিনদের প্রতি সহানুভূতিশীল থাকা। 4. কাফিরদের প্রতি কঠোর হওয়া। 5. আল্লাহর পথে জিহাদ করা। 6. সত্য পথে চলতে কোনো তিরস্কারকারীকে পরোয়া না করা। পুরো আয়াত জুড়ে ইরতিদাদ মোকাবিলা করার সূক্ষ্ম রূপরেখা উল্লেখ করা হয়েছে। ফিতনার মোকাবেলায় বিজয়ী হতে হলে অবশ্যই আল্লাহর সাহায্য এবং ভালোবাসা লাগবে, এছাড়া বিজয় অর্জন করা অসম্ভব। আর আল্লাহর ভালোবাসা এবং সাহায্য পেতে হলে অবশ্যই আল্লাহর প্রতি আমাদের গভীর ভালোবাসা থাকতে হবে। আল্লাহকে ভালোবাসার কী অর্থ? ইসলামের প্রতি আনুগত্য ও মুসলিম সমাজের প্রতি দায়িত্বশীল থাকাই আল্লাহকে ভালোবাসার বহিঃপ্রকাশ। আরও স্পষ্ট করে বললে, আল ওয়ালা ওয়াল বারার উপর আমল করার অর্থই হল আল্লাহকে ভালোবাসা। আল্লাহর জন্যে ভালোবাসতে হবে, আল্লাহর জন্যে শত্রুতা পোষণ করতে হবে। আল্লাহর ভালোবাসার পাত্র মুসলিমদের প্রতি সদয় হওয়া এবং তার শত্রু কাফিরদের প্রতি কঠোর থাকা আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম। আয়াতে উল্লেখিত 3 ও 4 নম্বর গুণকেই পারিভাষিকভাবে আল ওয়ালা ওয়াল বারা বলা হয়। এটা এতটাই গুরুত্বপূর্ণ যে মুসলিমদের একটি আকিদা ওয়ালা বারা। এই দুয়ের সমষ্টি গড়ে ওঠে ইসলামী সভ্যতার সামাজিক সংহতি। আল্লাহর জন্যে ভালোবাসা এবং আল্লাহর জন্যে ঘৃণা করা, একেই বলে ওয়ালা বারা। যে কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট, সেই কাজের জন্যে যে কোনো কিছু ভালোবাসা। পক্ষান্তরে যেই কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট, তা মনে প্রাণে ঘৃণা করা। আল ওয়ালা ওয়াল বারা সম্পর্কে জানতে আল ওয়ালা ওয়াল বারা বইটি পড়া যেতে পারে। এই দুয়ের সমষ্টিতে গড়ে ওঠে ইসলামী সভ্যতার সামাজিক সংহতি। যে কোনো সভ্যতা টিকিয়ে থাকার পেছনে নৈতিকতার পাশাপাশি সামাজিক সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অতীতের বিভিন্ন জাতিগোষ্ঠী টিকে থাকার পেছনে দার্শনিকেরা একটি সংহতিকে অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করেছেন। ইবনে খালদুনের ঐতিহাসিক সামাজিক ধারণাসমূহের অন্যতম হল এই সংহতি, যাকে তিনি আসাবিয়াহ শব্দ দ্বারা ব্যক্ত করেছেন। অন্যান্য সভ্যতায় এই সংহতি গড়ে ওঠে বংশ, গোত্র, রাষ্ট্র ইত্যাদির ভিত্তিতে, কিন্তু ইসলামী সভ্যতায় এই সংহতির ভিত্তি হল দ্বীনী ভ্রাতৃত্ব। এর থেকে শক্ত এবং দৃঢ় কোনো বন্ধন থাকতে পারে না পৃথিবীতে, যেই বন্ধন গড়ে ওঠে কেবল আল্লাহর জন্যে। ওয়ালাবারা আঘাত করে পাশ্চাত্য মানবতা এবং কথিত সম্প্রীতির উপর, নিশ্চিহ্ন করে ফেলে জাতীয়তাবাদের জাহিলি চেতনা। পাশ্চাত্যের বিরুদ্ধে সভ্যতার এই লড়াইয়ে ওয়ালাবারার চেতনার কোনো বিকল্প নেই। মুসলিম সমাজে ইরতিদাদের এই স্রোত বন্ধ করতে হলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো ইরতিদাদের বলয় ভেঙে ফেলতে হবে কিতালের মাধ্যমে। পশ্চিমা বিশ্ব ইরতিদাদ ছড়ানো এবং বাস্তবায়নের জন্য মুসলিম দেশগুলোর যে কাঠামো তৈরি করে রেখেছে, কিতালের মাধ্যমে সেই কাঠামো ধ্বংস করতে হবে। তবেই মুসলিম সমাজ রিদ্দাহ ফিতনা থেকে চূড়ান্তভাবে মুক্তি লাভ করবে। এই আধুনিক রিদ্দার মোকাবিলায় আমাদের চূড়ান্ত আদর্শ হতে হবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। 4. যদি বিভিন্ন জনপদ বা শহরের অধিবাসীরা ঈমান আনত এবং আল্লাহকে ভয় করত, আমি অবশ্যই তাদের জন্য আকাশ ও পৃথিবীর সকল কল্যাণ উন্মুক্ত করে দিতাম, কিন্তু তারা আমার নিদর্শন বা সত্য প্রত্যাখ্যান করেছিল, সুতরাং তাদের কুকর্মের জন্য আমি তাদের শাস্তির অন্তর্ভুক্ত করেছি। সূরা আরাফ আয়াত 96। আমি প্রত্যেককেই তার অপরাধের কারণে পাকড়াও করেছি, তাদের কারো প্রতি প্রেরণ করেছি প্রস্তরসহ প্রচণ্ড বাতাস, কাউকে পেয়েছে বজ্রপাত, কাউকে আমি বিলীন করেছি ভূগর্ভে এবং কাউকে করেছি নিমজ্জিত। আল্লাহ তাদের প্রতি জুলুম করার ছিলেন না, কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। সূরা আনকাবুত আয়াত 40। উল্লেখিত আয়াতসমূহ যে কোনো সভ্যতার পতনের সাথে খুবই প্রাসঙ্গিক। পৃথিবীর ইতিহাসে অনেক সভ্যতারই পতন ঘটেছে। পবিত্র কুরআনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জাতিগোষ্ঠী ও সভ্যতার পতনের ঘটনা বর্ণনা করেছেন। মৌলিকভাবে প্রতিটি সভ্যতার ধ্বংসের পেছনে কারণ একটি, আল্লাহর অবাধ্যতা। তিনি যা নিষেধ করেছেন বিদ্রোহমূলক সেই কাজে লিপ্ত হওয়া। পূর্ববর্তী বিভিন্ন জাতিগোষ্ঠী বিশেষ বিশেষ কারণে ধ্বংসের মুখে পড়েছে বলে কোরআনের মাধ্যমে আমরা জানতে পারি।
যেমন ফিরাউন তার সাম্রাজ্যবাদকে প্রভুর স্থানে বসিয়েছিল, এই কারণে তার সাম্রাজ্যের পতন ঘটেছে। কওমে শুয়াইব এর পতন ঘটার কারণ ছিল অর্থনৈতিক অসততা, ব্যবসা বাণিজ্যে ধোকা প্রতারণার আশ্রয় নেওয়া। কওমে লোথ ধ্বংস হয়েছে তাদের বিকৃত যৌনাচারের কারণে। কওমে সাবা অর্থনৈতিক মন্দায় পড়েছে নিজেদের পার্থিব্য উন্নতি নিয়ে অহংকার ও আত্মতুষ্টিতে ভোগার কারণে। এছাড়াও প্রতিটি সভ্যতা পতনের পেছনে যেই বিষয়টি ঐতিহাসিকভাবে স্বীকৃত তা হলো নৈতিক অবক্ষয়। মজার ব্যাপার হলো উল্লেখিত প্রতিটি বিষয়ই একত্র হয়েছে বর্তমান পাশ্চাত্য সভ্যতায়। পাশ্চাত্য মানবসত্তা এবং সাম্রাজ্যবাদ এখন নিজেকে বসিয়েছে প্রভুর আসনে। তাদের পুরো অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদ এবং প্রতারণার উপর, যা আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার সামিল। এই সভ্যতায় আবিষ্কৃত হয়েছে যৌন বিকৃতির নানান প্রক্রিয়া, সমকামিতা, উভকামিতা, অজাচার, পশুকামিতা সহ নানান যৌন বিকৃতি পাশ্চাত্য সভ্যতার স্বাধীনতার মূলনীতি হয়ে দাঁড়িয়েছে। পার্থিব্য উন্নতি এখানে সফলতার একমাত্র মাপকাঠি। কওমে ফিরাউন, কওমে লোথ, কওমে শুয়াইব, কওমে আদ, কওমে সামুদ, কওমে সাবা, রোমান সভ্যতা সহ 5000 বছরের ঐতিহাসিক প্রতিটি সভ্যতার পতন ফ্যাক্টরি বিদ্যমান আছে পাশ্চাত্য সভ্যতায়। ঐতিহাসিক বাস্তবতায় বর্তমান পাশ্চাত্য সভ্যতা দাঁড়িয়ে আছে অধঃপতনের ধারপ্রান্তে। পাশ্চাত্য সমাজের সংহতি আর পারিবারিক বন্ধন বলতে কিছুই আর নেই। নৈতিকতার চরম সংকটে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাচ্ছে এই সভ্যতা। সাম্রাজ্যের অর্থনীতি আজ মুখ থুবড়ে পড়েছে নানান দিক থেকে। সাম্রাজ্যের গোরস্থান খ্যাত আফগান ভূমিতে আজ নতুনভাবে তাদের কবর রচনা হয়েছে। সাম্রাজ্যের অর্থনীতি, সমর শক্তি এবং আধুনিক প্রযুক্তি নতজানু হয়ে শান্তি চুক্তি করতে বাধ্য হয়েছে খুরাসানের বাহিনীর সাথে। উল্লেখ্য, দীর্ঘ 19 বছর যুদ্ধের পর গত 29 ফেব্রুয়ারি 2020 শনিবার কাতারের রাজধানী দোহায় আমেরিকা ও ন্যাটো জোট আগামী 14 মাসের ভেতর আফগানিস্তান থেকে তাদের সকল সৈন্য প্রত্যাহারের শর্তে শান্তি চুক্তিতে স্বাক্ষর করে। রাজনৈতিক বিশ্লেষকেরা একে আফগানিস্তানে আমেরিকার পরাজয় হিসেবে দেখছেন। যে বাহিনীর হাত ধরে পৃথিবী জুড়ে আবার প্রতিষ্ঠিত হবে ইসলামী সভ্যতা ইনশাআল্লাহ। 5, আমরা এমন এক সময়ে বসবাস করছি যখন বিশ্ব সভ্যতার নেতৃত্বের আসনে বিদ্যমান শক্তিগুলো পতনমুখ। নিশ্চিতভাবে সেই স্থান গ্রহণ করতে যাচ্ছে পৃথিবীকে দীর্ঘ সময় নেতৃত্বদানকারী ইসলামী সভ্যতা। এর সবচেয়ে বড় এবং একমাত্র কারণ হল ইসলামের সেই মহান আদর্শ, যা মানবতাকে মুক্তি দিতে পারে সমস্ত জাহিলিয়াত থেকে, এবং আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেসব সুসংবাদ যার উপর ঈমান আনা আমাদের উপর ফরজ। ফলে বর্তমান পৃথিবীর বাস্তবতা, দর্শন, থিওরি সব কিছুই এই সুনিশ্চিত বিষয়ের দিকে ইঙ্গিত করছে। কয়েক যুগ আগেই পাকিস্তানের বিখ্যাত ইসলামিক স্কলার ডক্টর ইসরার আহমদ তার মুসলিম উম্মত কা মাজি হাল অর মুস্তাকবাল গ্রন্থে খুব সুন্দর আলোচনা করেছেন। সেখানে তিনি বিভিন্ন কুরআনি যুক্তি, রাসুলের ভবিষ্যৎবাণী, দর্শন এবং থিওরি দিয়ে প্রমাণ করেছেন যে একবিংশ শতাব্দী হল ইসলামের বিজয়ের শতাব্দী। এই ব্যাপারে কিছু হাদিস খুবই তাৎপর্যপূর্ণ। নিম্নে কিছু হাদিস উল্লেখ করা হলো। 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের সম্বোধন করে বলেন, তোমাদের মাঝে নবুয়াত ততদিন থাকবে যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবেন। এরপর যখন তিনি ইচ্ছে করবেন তা উঠিয়ে নেবেন। এরপর আসবে নবুয়াতের আদলে খেলাফাত ব্যবস্থা। এটাও আল্লাহ যতদিন চাইবেন ততদিন থাকবে। এরপর থাকবে জালেমের শাসন। এটাও আল্লাহ যতদিন ইচ্ছা করবেন টিকিয়ে রাখবেন। আবার যখন ইচ্ছা করবেন উঠিয়ে নেবেন। এরপর আসবে জবরদখলের শাসন, সম্ভবত পাশ্চাত্য উপনিবেশবাদের আদর্শিক এবং সামরিক গোলামির উদ্দেশ্য। এই যুগটাও আল্লাহ চাওয়া মোতাবেক সময়কাল অবশিষ্ট থাকবে। এক পর্যায়ে তিনি এটাও উঠিয়ে নেবেন। অবশেষে নবুয়তের আদলে খিলাফাত প্রতিষ্ঠিত হতে থাকবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে যান। মুসনাদে আহমদ চতুর্থ খণ্ড 273 নম্বর পৃষ্ঠ। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ পুরো পৃথিবীকে আমার সামনে তুলে ধরেছেন। আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত গোটা জাহান দেখতে পেয়েছি। জেনে রাখো, আমি যা দেখতে পেয়েছি তার সর্বত্র জুড়ে আমার উম্মতের রাজত্ব প্রতিষ্ঠিত হবে। সুনানে আবু দাউদ, হাদিস 4252। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে কোনো ইটের ঘর কিংবা পশমের তাঁবু এমন থাকবে না যেখানে ইসলাম প্রবেশ করবে না। যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করবে তার ঘরে সম্মানের সাথে, আর যে ইসলাম গ্রহণ করবে না
তার উপর বিধান ও বাধ্যবাধকতা আরোপ করে লাঞ্ছনার সাথে প্রবেশ করবে। বর্ণনাকারী মনে মনে বলেছেন, তখনই মহান আল্লাহর এই আয়াতটি পূর্ণতা লাভ করবে। তোমরা কিতাল করতে থাকো যতক্ষণ না সমস্ত বাতিল ও ফিতনা নির্মূল হয় এবং পূর্ণরূপে সর্বত্র আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়। সূরা আনফাল আয়াত 39। মোট কথা, পৃথিবীতে আল্লাহর দিন আবার প্রতিষ্ঠিত হবে, এটা সুনিশ্চিত। কিন্তু প্রশ্ন হলো, এই নিশ্চিত বাস্তবতার দিকে পৃথিবীর যাত্রাপথে আমরা সঙ্গী হতে চাই কি না, কিংবা সঙ্গী হতে পারবো কি না। পৃথিবী ঠিক আপন পরিণতির দিকে ফিরতে হয়ে থাকবে। এই মহাযাত্রায় আমাদের মোবারক অংশগ্রহণ নিশ্চিত করতে হলে কঠিন পরীক্ষার পথ পাড়ি দিতে হবে। ভয়ভীতি, ক্ষুধা, নির্জন, জানমাল ধ্বংসের আশঙ্কা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরীক্ষা করবেন। সূরা বাকারা আয়াত 153। ঈমানের উপর চতুর্মুখী আঘাত আসবে, ঘন কালো ফিতনা বর্ষণ হবে তাসবির দানার মতো, ইরতিদাদের ফিতনা, দাজ্জালের ফিতনা আসবে। একজন সকালে মুমিন থাকলে বিকেলে কাফির হয়ে যাবে, বিকেলে মুমিন রাতে মুরতাদ হয়ে যাবে। মুসলিম 213। বস্তুবাদী দর্শনের কবলে পড়ে মানুষ ঈমান হারাতে থাকবে। যারা ফিতনার সময় ঈমানের উপর অটল থাকতে চাইবে, হাতে আগুনের অঙ্গার তুলে নেয়ার মতো দুঃসাহসী মনোবল থাকতে হবে তাদের। তাদের মর্যাদা হবে আল্লাহর কাছে সাহাবিদের মতো। মুসনাদে হাকিম 7075, সুনানুদ দারিমি 2744, মুসনাদ আহমদ 16528, মুজামুল কাবির 3547, 3540। বিশেষ দ্রষ্টব্য, এখানে শেষ যুগের ফিতনার সময়ে মুমিনদের বিশেষ মর্যাদার কথা বলা হয়েছে। হুবহু সাহাবাই কিরাম বা শ্রেষ্ঠ তিন যুগের লোকেদের মতো নয়, কেননা তাদের ফজিলত কোরআন ও হাদিসে এসেছে। পরিবর্তন আসবে অবশ্যই, তবে খুব জটিল ও ভয়াবহ প্রক্রিয়ার মধ্যে দিয়ে। এক সভ্যতার পতন হয়ে যখন আরেক সভ্যতার উত্থানে আসে, তখনকার পরিবর্তনটা খুব সহজেই এসে যায় না। এর জন্য বিদ্যমান অবস্থার উপর দিয়ে এক ট্র্যাজেডি বয়ে যায়। পৃথিবীর ইতিহাসে প্রতিটি সভ্যতার উত্থানের গল্প এমনই। এত কিছুর পরেও ইসলাম এগিয়ে যাবে। ইসলাম আমাদের মুখাপেক্ষী নয়, আমরা ইসলামের মুখাপেক্ষী। আহমদ দিদাত বলেন, ইসলাম জিতবেই, তোমাকে নিয়ে অথবা তোমাকে ছাড়াই, কিন্তু ইসলাম ছাড়া তুমি হেরে যাবে। এই সফরে নিজেকে সামিল করতে হলে প্রথমেই নিজের ঈমান ও বিশ্বাসকে পাশ্চাত্য সভ্যতার আগ্রাসন থেকে মুক্ত করতে হবে। পাশ্চাত্য সভ্যতার যে কোনো চিন্তা ভাবনার স্পর্শ থেকে ঈমানকে রাখতে হবে স্বচ্ছ। লিবারালিজম, হিউম্যানিজম, সেকুলারিজম, ফেমিনিজম সহ সকল পাশ্চাত্য ইজম নানা রং, আয়োজন ও আগ্রাসনের সাথে ঈমানের জন্য হুমকি হয়ে আসতে থাকবে। মুমিনের ঈমান হরণ না করে তারা ক্ষান্ত হবে না। সূরা বাকারা আয়াত 120। নিজেদের দিন ও শরিয়াতের আদি অবস্থান আঁকড়ে ধরতে পারার মাঝে রয়েছে ঈমানের সুরক্ষা। এই উম্মাতের শেষ অংশের মুক্তি সেই পথেই হবে যেই পথে তার প্রথম অংশের মুক্তি লাভ করেছিল। আশিফা 2 খণ্ড 71 পৃষ্ঠা। পাশ্চাত্য সব আয়োজন ও আগ্রাসনের হতাশা আর ভয়কে কাটিয়ে যদি আমরা নিজেদের ঈমান স্বচ্ছ রাখতে পারি, তবেই ইসলামের বিজয়ের মিছিলে আমরা জায়গা করে নিতে পারবো ইনশা আল্লাহ। মহান আল্লাহ বলেন, তোমরা হীনবল হয়ো না এবং চিন্তিতও হয়ো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। সূরা আলে ইমরান আয়াত 139। ঈমান সংরক্ষণের দায়িত্বের পর আরেকটি দায়িত্ব বর্তায় আমাদের উপর, আর তা হল ঈমান অনুযায়ী আমল করা। এই আমলের ব্যাপ্তি অনেক বিস্তৃত। নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো ইসলামের বুনিয়াদি আমল, কিন্তু ইসলাম এর মাঝেই সীমাবদ্ধ নয়। ফলে আমরা যদি ব্যক্তিগত আমলের পাশাপাশি ইসলামকে পৃথিবীতে বিজয়ী করার কর্মসূচি গ্রহণ না করি, তবে ইসলামের বিজয় যাত্রার সৈনিক হওয়ার স্বপ্ন দেখা হবে আকাশকুসুম কল্পনা। এতে তৃপ্তির ঢেকুর নেওয়া যেতে পারে বটে, কিন্তু সত্যের কাফেলা থেকে পিছিয়ে পড়তে হবে। ঈমানের স্বচ্ছতা ও তার দাবি অনুযায়ী কর্ম সম্পাদনের পরের স্তর হল আল্লাহর ওয়াদার বাস্তবায়ন। তিনি ওয়াদা দিয়েছেন, যারা এই স্তর দুটো অতিক্রম করবে তারাই বিজয়ী কাফেলার সৈন্য হতে পারবে। ইরশাদ হয়েছে, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে ও সৎকর্ম করবে, আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে রাজত্ব দান করবেন, যেমন তিনি দান করেছিলেন তাদের পূর্ববর্তীদের, এবং তিনি অবশ্যই তাদের জন্য প্রতিষ্ঠিত করে দেবেন সেই দিন তিনি তাদের জন্য যেই দিন মনোনীত করেছেন, এবং তাদের ভয়ভীতি দূর করে তিনি নিরাপত্তা দান করবেন। যারা ইবাদত করবে আমার, আমার সাথে কাউকে শরিক করবে না। সূরা নূর আয়াত 55। আয়াত দুটি আমাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুমিন থাকার শর্তে বিজয় ও তামকিনের সুসংবাদ দিয়েছেন। সূরা নূরের আয়াতটি শেষের দিকে আবার ঈমানের স্বচ্ছতার কথা এসেছে। যাদেরকে তিনি রাজত্ব দান করবেন
যাদের ভয়ভীতি দূর করবেন এবং যাদের দিন প্রতিষ্ঠিত করবেন তাদের প্রধান গুণ হবে ঈমানের স্বচ্ছতা। শুধু এই আয়াতে তাদাব্বুর করলেই আমাদের মুক্তির পথ বেরিয়ে আসবে। পুরো বিশ্বের কাফেরদের রাজত্ব চলছে, তাদের আদর্শ আজ ভূপৃষ্ঠে প্রতিষ্ঠিত রয়েছে। এই অবস্থা মুমিনদের জন্য কখনোই প্রশান্তির নয়। মুমিন কুফরের দাসত্বময় ব্যক্তিগত সুখী জীবন নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না, পারে না আরাম আয়েশে মত্ত থাকতে। কুফরের স্বর্গে শান্তিতে বসবাস করা মুমিনের জন্যে আমান হিসেবে বিবেচিত হতে পারে না। মুমিনের ভয়ভীতি তখনই দূর হবে, পৃথিবীতে তাদের জন্য শান্তি ও নিরাপত্তা তখনই প্রতিষ্ঠিত হবে যখন পৃথিবীকে তারা শাসন করবে, তাদের দিন প্রতিষ্ঠিত হবে। আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের যেসব বিষয় দান করার কথা উল্লেখ করেছেন তার ধারাবাহিকতা লক্ষণীয়। আল্লাহর রাজত্ব তথা খিলাফত, শরিয়া প্রতিষ্ঠা, তারপর শান্তি ও নিরাপত্তা নিশ্চয়তা। পৃথিবীতে মুসলিমদের রাজত্ব নেই, ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত নেই, মুমিনেরা সব জায়গাতেই ভয়ভীতি ও নিরাপত্তাহীনতায় ভুগছে। উত্তরণের প্রথম ও শেষ হাতিয়ার হল ঈমানের স্বচ্ছতা। আয়াতের শুরুতেও ঈমানের কথা, শেষেও ঈমানের কথা বলা হয়েছে। আরও আশ্চর্যের বিষয় হল আয়াতের শেষে এসে ঈমান ও তাওহীদের বিশেষ একটি শাখার কথা বলা হয়েছে, উবুদিয়াত বা উলুহিয়াতের কথা। দাসত্বের ক্ষেত্রে কাউকে শরিক না করা, আল্লাহ ছাড়া কারো উবুদিয়াত মেনে না নেয়া। আজ মুসলিম উম্মার প্রধান সমস্যা এই তাওহীদ না বোঝা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামগ্রিকভাবে ঈমানের কথা বলে শেষে বিশেষভাবে তাওহীদুল উলুহিয়াতের কথা উল্লেখ করেছেন। বর্তমান সংকটকালে এখানে আমাদের জন্য ভাবার যথেষ্ট উপাদান রয়েছে। একটি পূর্ণাঙ্গ ও সর্বশেষ জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম আমাদের কিয়ামত পর্যন্ত আগত সকল সমস্যার সমাধান দিয়েছেন। আমাদের দায়িত্ব হল আগে সমস্যা চিহ্নিত করা, তারপর সংশ্লিষ্ট সমাধানের পথে হাঁটা। পাশ্চাত্য যদি হয় ইতিজালের ফিতনা, তাহলে এর মোকাবিলা করতে হবে সারোয়ী মূলনীতি মেনে, বুদ্ধিবৃত্তিক ও আপোষহীন দাওয়ার মাধ্যমে। পাশ্চাত্য যদি হয় ইত্তিদাদের ফিতনা, তাহলে একে নির্মূল করতে হবে জিহাদ এবং ওয়ালাবারা দিয়ে। পাশ্চাত্য যদি হয় দাজ্জালি ফিতনা, তাহলে তাকে দমন করতে হবে কিতালের মাধ্যমে। আর এই সব কিছুর মূলে থাকবে আমাদের বিশুদ্ধ ঈমান, যেই ঈমানের শুধু তাওহীদুর রুবুবিয়াই থাকবে না, তাওহীদুল উলুহিয়া এবং তাওহীদুল আসমা ওয়াল সিফাতও সমানভাবে অবস্থান করবে। সভ্যতার এই লড়াইয়ে প্রধান অস্ত্র হবে বিশুদ্ধ তাওহীদের প্রতি অবিচল বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহায় হন। আমিন। সমাপ্ত। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ হচ্ছে হিউম্যান বিং, শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব এই বইটির অডিও বুক। ধন্যবাদ। জাজাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সকলের মাঝে শেয়ার করে জানিয়ে দিন। ইয়া রাব্বি।